আনুমানিক এই পাশে 15 জন, ওই পাশে 10 জন। হাতে কি ছিল? হাতে রান্দা ছিল, বম ছিল, অগ্নিস্ত্র ছিল। মুখ বান্ধা, হাফ প্যান্ট আর টি শার্ট। যখন ওরা দৌড় মারলো কখন? ওরা দৌড় মারেনি, ওরা এই দিক থেকে যে প্রাইভেট এসছে, প্রাইভেটটা মনে হয় 5 থেকে 7 মিনিটের ভিতর ভাঙচুর করে অর্থ নেওয়ার পরে ওই অর্থটা ক্যারি করার পরেই বললো যে গাছ সরা। গাছ সরানোর পরে ওরা চলে গেল, ওই দৌড় দিল। হ্যাঁ, ওই দৌড় দিয়েছ কিনা জানি, গাছটা সরানোর পরেই ওরা কোন পাশে দৌড় মারল, ওরা চলে গেছে ওদিকে, চলে গেছে একদম বাবুগিরির মতো চলে গেছে। একটা বার দিয়ে দিলাম দিয়ে নিয়ে আর কি দাও, তার কিছু নেই, নেই কি নেই মানে দেখি গাড়ি বাজে উঠে একদম বসে উঠা গাড়ি। তোমার এখন আছে দুটো থাবড় মারলে রান্না করলাম, এই এখানে এখানে দেখে যা আছে সব বেরিয়ে নিয়েছি। টাকা বলছে ওই ব্যাগের ভিতর কাগজ বলছে তাও দেয় তুই, দিয়ে সিটের তলায় রেখে দিয়েছে ওইটাও টেনে বের করে নিয়েছে ওটাই ছিল ওরা। আনুমানিক আমাদের সামনে ঘুরে বেরিয়েছে 4 জন, আর দুই সাইডে কথা না বলতে পারে সবারই হাতে দেওয়া বলছে মুখ বান্ধা, মুখ বান্ধা, হাফ প্যান্ট। মোট কত দিল তো হিসাব করা যাবে না তো, আইন মেয়ের দুই আইন মেয়ের টাকা দিল দুই ভাগে বিভক্ত, 9 লাখ টাকা ওরা নিয়েছে, আরো কিছু পকেট পকেট হাত দিয়ে গেছে। তবে আমার একটা কথা, এই লোকগুলো যে একটু হাকার দিতে তাদের ভালো করলো না, আমি এই জিনিসটা পাগল হয়ে গেলাম। আমি 50 জন লোক দেখেন দাঁড়িয়ে, অথচ সেইখান থেকে এরা বুকার মতো চলে এলো, কেউ ফলো করলে না, তারা কোন মাঠে লাগলো, তারা কোন দেখে গেল। এই 50 জন ডাকাত যখন নিচে নেমে পড়ছে, 10 জন ডাকাত, তখন আর 5 জন সাইড থেকে তো ফলো করতে পারে, ভাই এইদিকে গেল তোরা চো, এইদিকে যা। আমাদের গাড়ির এখানে টোটালি হচ্ছে 4-5 জন তো এখানে ছিল। তারপরে এদিক থেকে যত গিয়ে মানে দেখছি তো আমরা গাড়ির এখান থেকে ফলো করছি, যত দূর দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, একটা মোটরসাইকেল গেলে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, আরো সামনে মেলার সামনে কত টাকা নিয়েছে? 30,000। ব্যাপারী পাড়া কোন জায়গা? মাঝে মাঝে পাড়া। আমি ব্যাপারে ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড বলে কি সহপাঠী? না 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 না, আমাদের ওখানে সব দফাদার, যারা আছে ব্যবসায়ী ওই বিক্রমপুরে আলাদা।